মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে হচ্ছে 15th অফ অগস্ট। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঝিমোচ্ছি, আর ঝিমোতে ঝিমোতে এই সব কাজকর্ম করছি। যাই হোক, তো এখানে সবাই ঘুমাচ্ছে, আর এই বাড়িতে এলে তো আমার কোনো তাড়া থাকে না, আমি একটু ল্যাব খেয়ে খেয়েই চলাফেরা করি। তো এই যে সবার অবস্থা, স্কুবি কম মাম সব ঘুমিয়ে কাদা। সকালবেলা আবার ঘুম থেকে উঠে দেখছি যে চোখের তলায় এরকম কাজলগুলো গুলো গুলো পড়ছে, যেগুলোকে পুরোপুরি তোলা হয়নি। আজকে আমি আর মাম যাবো মুভি দেখতে। তো এই বেরিয়ে পড়েছি আর কি সিনেমার জন্য। আমি একটু আগে মামকে বলছিলাম যে আমার কুষ্ঠিতে লেখা নেই যে আমি আলো থাকতে থাকতে ভালোভাবে হলে ঢুকবো। 10টা বেজে গেছে, সিনেমা শুরু হয়ে গেছে আই থিঙ্ক। ইন্টারমিশন চলছে, তখন ভাবলাম একটু টয়লেট করে আসি। ওয়াশরুমে গিয়ে আমি রিয়েলাইজ করলাম যে আমি জাম্পস্যুট পরে আছি, আমি ঘুরে চলে এলাম, আমার দরকার নেই অ্যাকচুয়ালি। আমি আর মাম মুরগি হয়েছে এই কোল্ড ড্রিঙ্কসটা কেনে। পিভিআর এ 500 ml একটা কোল্ড ড্রিঙ্কসের দাম 350 টাকা। সিরিয়াসলি, কি কোথায়? এখানে সিনেমা থেকে বেরোলাম, আর অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতোই আমি সিনেমা থেকে বেরিয়ে কিরকম একটা ঘোরের মধ্যে চলে যাই, পুনরায় সেই জগতে বসবাস করছি। তাই হোক, আমি আর মাম যারা কোনোদিন কমার্শিয়ালগুলো দেখি না অ্যাকচুয়ালি, তারা কমার্শিয়াল দেখছি পুরো, আর তার সাথে অসম্ভব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে সিনেমাটা। মানে ওর মধ্যে ভালো লাগছে, এটা বলছে সিনেমাটার মধ্যে কত ওখান থেকে বেরিয়ে আমরা একটু পয়লাতে দাঁড়ালাম, ওখানে 50% অফ চলছে। তো দেখি আমি কিছু কেনাকাটাও করে নিলাম টুকটাক আছে আর কি। ভাল লাগছে তো? আচ্ছা, আমরা দুজনে শপিং করে নিয়েছি, এটা তো কিনেছি, আর ও দুটো টপ কিনেছে, সেগুলো পরে দেখাবো। ওর সাথে ম্যাচিং করে আমি ম্যাগাজিন কিনেছি, সেটাও পরে দেখাবো। এখন আপাতত যেটা করবো, আমরা এখন কফি খেতে যাচ্ছি, কফি খেয়ে বাড়ি যাবো। মা বলেছে একদম বাড়ি এসে খাবি, নইলে পিটিয়ে দেবো। কোল্ড কফি না হট কফি সেটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে দাম যেটা কম সেটা না। Thank you.
পাতলা মনে হচ্ছে। আমরা রিক্সা করে যাতায়াত করছি, এটা একটা ভীষণ ভালো একটা ব্যাপার আমাদের। আমি জানার কাছে আমাদের সেকেন্ড হোম যদিও আসা হয় না, ও চাকরি পাওয়ার পক্ষ থেকে আমি চাকরি পাওয়ার পক্ষ থেকে টাইম পেয়ে উঠি না। যখনই কোথাও আমি আর বোন বেরোই, যদি দেখি গোলাপ বিক্রি হচ্ছে, গোলাপ কিনে নিয়ে আসি মায়ের জন্য, কারণ মা ভীষণ ভালোবাসে গোলাপ। মাকে একটা গোলাপ দিলেই মা অনেক খুশি হয়ে যায়। যাই হোক, তো আজকেও নিয়ে এসেছিলাম, আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে তো অনেক ধন্যবাদ, তাদের সঙ্গে থাকো। আর প্লিজ তোমরা তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে ভিডিওগুলো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।